दोस्त की जानी हुई से बुझ मैं उल्टा पाल्टा स्वप्न देखी घुमाई तो भय कर स्वप्न देखी से घुमाई आसि और घुमे और एक स्वप्न देखते उल्टा पाल्टा स्वप्न देखा कारो बंधु आई जस्ट वॉन्ट माई नॉर्मल लाइफ बैक अगेन आई होप एवरीथिंग विल बी फाइन बट सून আমি নদীর পাড়ে যেতেছি একটু কাজ আছে তুই আইনা খাই নিস নাস্তা না খাই নিস আচ্ছা ভাই ওই পারলে 200 টাকা দিয়ে যাও তো বাইরে যাব 200 টাকা আমার রুমে রাখা আছে নিয়ে নিস আচ্ছা দূর দূর এরকম করতে হই না সাবধানে কাটো ফোকাস অন দিয়ে কথা আটকা দিই One time lagai. সকাল 10:30 বাজে কোন নরমাল মানুষ ডাকবে হ্যাঁ আড্ডা দিতে তো তুই জানোস জানিস না 5 বছর রিলেশন জানি না হঠাৎ করে বাবা মা বিয়ে ঠিক করে দিছে এই বসে কেমনে কি তো ফ্যামিলি রে বলতে বল যে তোর কেমনে বলমু ওর এজ আমার এজ সমান ওর ফ্যামিলি এখন আমার বিয়ে দিবে আমার কাছে বুঝতেছে অনেক প্যারা আছে আমার ডাকছিস কেন তুই আমার একটা ফ্রেন্ড সাজেশন তো দিতে পারোস একটা ভালো একটা সাজেশন দে আর নিজে কোনোদিন জীবনে প্রেম প্রেম করছিস তো মুই তো দেখছিস মুই তো কেন কোন তো চিবা বুদ্ধি আসে না চিবা বুদ্ধি গুলো একটা দে আমাকে দাঁড়া দাঁড়া এই ওই বিটু একটু নদীর পারে কি তোর গার্লফ্রেন্ড নিয়ে কিছু বলবি না হ্যাঁ আমার গার্লফ্রেন্ড এর সমস্যা তাহলে নদীর পারে প্লিজ আস্তে আস্তে থাক তুই
সাবধানে কাট, সাবধানে কাট, ফোকাস দিয়ে কাট। ওয়ান টাইম আমার নামে রাখা আছে, আর তোর যদি 200 টাকা লাগে 200 টাকা আমার নামে রাখা আছে, নিয়ে নিস। জেনের জন্য ডাক দিছো? ওই তুই কেমন জানোস? জানি তোর এর মধ্যে, আরে কি জানি, উল্টা পাল্টা স্বপ্ন দেখি বাপের মধ্যে। এবার যা আমি একটু আগে যে স্বপ্ন দেখছি হুবহু তেমনই হইতাছে সবকিছু। থাক এগুলো কিছু না, এগুলো প্যারা খাইছিলাম আমি, আসছি আমার প্যারাতে, আমি বুঝতেছি না কি করবো, আমি মাথায় কাজ করতেছিলাম। আচ্ছা কোথায়, ওয়েট, এই ওদিকে টিকি রে, ছুটে দেব। আপেল টাপেল কাটা লাগবো না, 200 টাকা আছে, যেটা করতে চাচ্ছ ওটাকে বাড়ি করে আসবে। নাস্তা খায় নি, আরে ডাক ছুটে ডাক, আপেল কাটা লাগবো না বাবু, ডাক। কি চাই, কল করতেছ কেন? মানে মাস্ক খুলুন কি, আপনি মাস্ক খুলুন, মাস্ক খুলুন। কি এটা, দরজার বাইরে রেখে গেছো, দেখোস না কি রাখছে? ঠিক আছে যাও গর্ব। Kill that person on the riverside, kill that person on the riverside. $1 million will be paid. Open the box.
কি চাই? দরজার বাইরে থেকে দিয়ে গেছে। জেনের জন্য ডাক দিছো? ওই তুই কেমনে জানোস? জানি তোর এর মধ্যে। আরে কি জানি, উল্টো পাল্টা স্বপ্ন দেখি বাপের মধ্যে। এবারে যা আমি একটা কিছু স্বপ্ন দেখছি হুবহু তেমনই হইতেছে সব কিছু। আমার কথা বলতে হবে ওর সাথে, কথা বলতে হবে। এনি হাও যেমনি হোক। কল করতেছ কেন আমারে? আমার কিছু ইম্পর্টেন্ট কথা, খুবই ইম্পর্টেন্ট, তোমার শোনা উচিত। জেডে হোক, মাস্ক করুন। কে আপনি? মাস্ক করুন, মাস্ক করুন। কিন্তু এগুলো কেমনে সম্ভব? আমি জানি না, আমি নিজেও জানি না, আমি নিজেও কনফিউজড। কি হইতেছে আমি কিচ্ছু বুঝতেছি না, কিন্তু এটার সলিউশন বের করতে হবে একটা। যেন এটা কন্টিনিউয়াস থাকা চলবো না। আমি বুঝতেছি না, মানে কি হইতেছে? টাইম রিলেটেড জানা টানা এগুলাই দুইজন দেখতে আপনি আমার মারতেছেন বারবার, এগুলো কি হইতেছে আমি বুঝতেছি না। কেন হইতেছে আমি জানি,
দুজনের সাফার করতে দিচ্ছে পজিশন হলো ঘুমতে কোথা থেকে জ্যাকেট কিছু একটা বক্স দিছে তোমার মারা করার জন্য বারো করতেছে আমার আমি লজিক বুঝতেছি না কেমনে কি হইতেছে কিচ্ছু মাথা ঢুকতেছে না আমার সলিউশন কি এটা মানে ওয়ে কি এটা তো বেরোতে হবে তো নর্মাল দেখে তো ব্যাক করতে হবে আমাদের তাই না এরকম একটা সলিউশন বের করতে হবে আমাদের এমনি এমনি ডেইলি লুপের মধ্যে আটকে থাকলে চলবে না আচ্ছা আমি দুজন রে সব কিছু বলছি আপাতত একটু চুপ থাকো প্যারা দিতে সময় একটু চিল খাও আচ্ছা আপনি এবার কে আমাদের রিলেটেড কিছু বলতেছি আপনি টাইম দাও একটু রিল্যাক্স হও তোমরা দুজন প্লিজ আর আমি তোমাদের দুজন থেকে 30 বছরের বড় আর 30 বছর সিনিয়র তোমাদের থেকে আর কিছু বলতে পারবো না আমি তোমাদের ভাইয়া বলে ডাকবা দুটো তোমরা দুজন হলো একটা টাইম রিলেটেড একটা ঝামেলার মধ্যে ফাইসা গেছে আমার পাঠাইছে সলভ করার জন্য আর যারা তোমাদের ফার্স্ট আসছে তাদেরও খুঁজতে আসছে টিম সমস্যা নেই ভয় পাওয়ার কিছু নেই তোমরা দুজন দুই ইউনিভার্সের বুঝছো তোমাদের নিয়ে খেয়াল আছে এটা করো ওইটা করো এগুলো জাস্ট একটা বাহানা এগুলো আর কিছু না আর সবচেয়ে বড় কথা বলে এত প্যারানা দরকারই নেই দুজনের পাঠানোর ব্যবস্থা করতেছে আমি নর্মাল লাইফ তোমাদের ভাই আছে দুজনের হ্যাঁ আছে হ্যাঁ একটা ছোট ভাই আছে শেষবার কি কথা হয়েছে ঘুম থেকে ওঠার পর ভেবে জিজ্ঞেস করছিলাম যে নাস্তা করছে কিনা নাকি নাস্তা আনতে বসছিলাম হ্যাঁ এমন কিছু আর তোমার ও কথা বলতে পারো এটাই প্যারাল ইউনিভার্সে তোমার অনেক কিছু মিলে আর অনেক কিছু মিলে না আর তোমাদের দুজনের মেবি 95% মিলে আর এর জন্যই ওরা তোমারে চুজ করছে আর তোমরা ঝামেলা করছো ঠিক আছে আমি নিজেও যাই না আমি এত এক্সপ্লেনেশন আমি নিজেও দিতে পারবো না আমি জাস্ট তোমাদের হেল্প করতে পারবো তোমরা দুজন হলে কোমাতে আসো কদিন ধরে আসো ওই রিপোর্ট এখন আসে না আমার কাছে আমি জানি না বাট তোমরা দুজনই এখন ঘুমে আসো ঠিক আছে আমি যে কোনো একজনকে হেল্প করতে পারবো কিন্তু আপনি এগুলো কেন করবেন আমাদের জন্য আমার ভাই ছিল একটা তোমাদের মতো ছোট ভাই ও কোমাতে চলে যায় সেম কেস ওর সাথে টাইম লুপে আটকে যায় অনেক কিছু আমি আমি নিজেও বুঝি না এগুলো ক্লাস 3-তে ও প্রথম এগুলো ফেস করে কোমা থেকে উঠে 8 বছর পর তখন ও টিনেজার থাকে একটা বাট ওর অ্যাটিটিউড কথাবার্তা ওই ক্লাস 3-র বাচ্চার মতোই ছিল আমি তোমাদের এগুলো কেন বলতেছি সরি তোমরা যদি চুপ হয়ে আসবে কিছু বলো আচ্ছা ধরো এটা কুমা থেকে ব্যাক আসার পর 3 মাস পর মারা যায় ভালো থাকে We'll be right back.
ঠাকুরানি ভাবা দরকার নেই, ও যেদিকে চলে দিকে চলে গেছে। আর তোমার জন্য আমার একটা সলিউশন আছে, তুমি ফিউচারে যাবা, নিজের নিজের ফিউচার ভার্সনকে জিজ্ঞেস করবা যে কেমনে উনি ব্যাক আসছিল, তারপর তুমি ব্যাক যাবা। ফিউচারে কেমনে যাবো আমি? চোখে হাত দেবেন না, চোখে হাত দাও, কোনো ধরনের আলো যেন না ঢুকে চোখে হাত দাও। এই তোমার না বলছি প্রতিদিন আসতো না, দুজন একসাথে দেখে ভালো থাকলে জানালো নাকি? মানে আচ্ছা শুনুন ভাই, আমি একটা সিরিয়াস জামার মধ্যে পড়ছি, আমি জানি না কী চাচ্ছে আমার সাথে, আমার আপনার হেল্প লাগবে। কী হল? আমি টাইম রিলেটেড প্যারালাল ইউনিভার্স রিলেটেড কিছুর মধ্যে জামার মধ্যে আটকে গেছি, হেল্প লাগবে আপনার। ঠিক আছে ঘর এ সাবধানে দরজা লাগবো, হাতে লাগবো। জোরে লাগছে অনেক, আমার লাগছিল। তুমি জানতে আসছো যে সবকিছু কেমন নর্মাল হবে, তাই তো? হ্যাঁ, আপনি কেমন জানেন? তুমি আমার পাস্ট, আমি তোমার ফিউচার। তোমার সাথে যা হয়েছে আমার সাথেও তা হয়ে আসছে, ঠিক আছে? আমি জানি যে তোমার সাথে কী কেউ একসময় আমিও তোমার জায়গায় ছিলাম। শোনেন, আপনার সব থিওরি টিউরি শোনার কোনো ইচ্ছা নেই আমার, এখন এগুলো জানার কোনো দরকার নেই আমার। জাস্ট বলেন যে এগুলো থেকে বেরোবো কেমন, আমি আমার মুক্তি দেন, আমি জাস্ট নর্মাল লাইফ চাই আমার। নিচে যাওয়া, ব্লেড কিনবা একটা, তারপর নির্জন কোনো জায়গায় যাবা যেখানে মানুষ টানুষ নাই, তো ব্লেডটা নিবা, হাতের মধ্যে একটা কাটা দরকার নেই, জাস্ট একটা দাগ দিবা হাতের মধ্যে, বড় বড় হাতের এই জায়গা, সব কিছু নর্মাল হয়ে যাবে। আই হোপ আপনি ফাইজলামি করতেছেন না, কি হইতেছে আমার সাথে এগুলো একটু বলবেন। তুমি স্বপ্নে আসো, ঘুমে আসো, তুমি বাজে একটা স্বপ্ন দেখতেছ। আপনি কি সত্যি বলতেছেন সবকিছু? আমাকে এই দিন যা যা বলেছিলেন তাতেই বললাম, ভয় পেও না, প্যারা নিও না, সবকিছু নর্মাল হয়ে যাবে, যা করতে বলছি গিয়ে করো, যাও। হাতে দাগ দিলে সবকিছু নর্মাল হয়ে যাবে এটার শিওরিটি কি? আপনি শিওর কেমনে? হ্যাঁ, একটা ব্লেড নিবা, সবসময় যে জায়গায় যাও সেখানে যাবা, জাস্ট একটা দাগ দাও, ব্লাড করা দরকার নেই। সবসময় কই যে আমি যেদিকে যাওয়ার দিকে আমি নিয়ে যাবো, ঠিক আছে? লেট করো না। আচ্ছা, আর যখন আসছি প্রথমবার আপনি যে বললেন যে প্রতিদিন আসতে না, ওইটা কেন? ভুলে ভুলে ফেলছি, তোমাকে বলি যাও, লেট করো না, চলো। সব কিছু তো স্বপ্ন, তাই না? সব তোমার উপর, সব তোমার উপর ডিপেন্ড করে, তুমি যা ছিল তাই যাও, লেট করো তাড়াতাড়ি।
আর শোনো, ছোট ভাইটার খেয়াল রাখবে, বোবা তো ফ্রেন্ডের নাই, হাতেও হয়তো বেশি দিন সময় নেই, আমার আমার ফিউচার থেকে এটা বলো না, কেমন আফসোস করে। আরে ভাই, কি অবস্থা? আজকে কিছু লাগবো না? হ্যাঁ লাগবো। লেট, আপনি কেমনে জানেন? আপনি তো আমার থেকে ডেলি নেন, আজকে এমন ভান করতেছেন যে কিছু জানেন টানেন না। আপনি আমার বললেন ব্লেড কিনে রাখতে, আপনি আমার থেকে নেবেন, আপনার জন্য তো আমি ব্লেডও কিনে রাখছি। সরি ভাই, টেনশন আছিলাম তো। কাজও কইলেন না আপনি, আমাদের ডেটটা কিনলে গেল, এতবার জিগে গেলাম ভাই। ভাই, এই লোক যে প্রতিদিন এসে তোমার থেকে ব্লেড নিয়ে যায়, এত ব্লেড দিয়ে কী করে? আমারও মাঝে মাঝে ছেলেটা দেখলে সন্দেহ হয়, কিন্তু একটা ব্লেড নিয়ে এক প্যাকেট টাকা দিয়ে চলে যায়, আমিও ভাবি আমার টাকা পয়সা আস্তে আস্তে, আমি আর কিছু প্রশ্ন করি। কিন্তু ভাই, প্রতিদিন আমরা ব্লেড নিয়ে আসার জিনিসটা বেশি সন্দেহজনক, পরে উল্টাপাল্টা কিছু হলে তো মানুষ এসে তোমারও দোষ। এটা তো আমি আসলে ভাবি নাই। আসলে সব স্বপ্ন আসলে যাবে, থাক ফাইনালি ঘুমের থেকে বেরোতে পারছি। ডিসগাস্টিং ছিল জিনিসটা পুরো। আসান কই? আসান ঘুম থেকে ওইটা দেখলাম যে সব কিছু নর্মাল, মানে এবার কোনো বক্স পাঠায় নাই, কোনো ড্রেস পাঠায় নাই, তোমার ভাই নিয়ে আজ একটা কথা বলছিল ওইটা গিয়ে দেখলাম যে ভাইও পুরো নর্মাল। তখন আমি 100% শিওর হয়েছি যে আসলেই স্বপ্ন ছিল পুরোটা। আর কি বাজে স্বপ্ন, এমন স্বপ্ন যে আমার নেক্সট টাইম না দেখতে হয় আমার। আরে এগুলো প্যারা না, এগুলো তো হয় কোনো স্বপ্ন, মানে যে কোনো টাইমে এটা স্বপ্ন দেখতেই পারো, সেটা বাজে স্বপ্ন। আচ্ছা ব্যাপারগুলো খুব আজব না? স্বপ্ন তো আজবই হইব তাই না? স্বপ্নের সাথে কি বাস্তবের কোনো কানেকশন আছে?
আচ্ছা মনে কর, যেগুলি তুই স্বপ্নে দেখছিস এমন তো হইতে পারে জিনিস তোর লাইফে আসলেই ঘটছে। Oh shit.